বাড়ির একটা কলম, এটা ভেড লাগে লিখবে আমাদের বাড়ির কলম। কার কথা বলছে? আব্বাস ভাইয়ের কথা বলছে? তার কথা প্রশ্ন করে তার কথা বলছে। হাজার হাজার মানুষ, দশ হাজার মানুষ কি সব হারাম খেলো? মানে উনি একাই হারাম, ও একটা তাসনিমা নাসিম টাইপের কথাবার্তা। ইফতার মাহফিল কি বলবেন? আমি আজকে ইফতার মাহফিল এসে খুব খুশি হয়েছি, মানে মানে জীবনে বহুত ইফতার মানে মাহফিলে গেছি, এটা যে একটা অন্যতম একটা ইফতার মাহফিল। ঘুরে ঘুরে একটু সামনে গিয়ে বড়ালিতে যে ইফতার মানে মাহফিল করলো আমার এই এলাকার বিধায়ক, তার নেতৃত্ব হয়েছে। কিন্তু দুঃখের বিষয় মানে আমি কালকে দেখে আমার মনটা খারাপ হলো, মানে কয়েকটা সোশ্যাল মিডিয়া ও পাঁচটা মিডিয়া বলে অসুবিধা হবে না, তারা এমন করছে লোকেকে একটা মানে মিস একটা মানে ইউজ করছে যে তৃণমূল পার্টির উদ্যোগে, হ্যাঁ এই মানে এখানে ইফতারের পার্টি হচ্ছে। আপনারা দেখলেন দেখে এসে মশাল্লাহ সব নামাজি লোক এসেছিল, সব মাদায় দিয়ে এখানে দোয়া খায়ের হলো, সরিয়েদের কথা হলো, দিনের কথা হলো। আজকে যে ইফতার মাহফিলটা হলো এটা কি কোনো পলিটিক্যাল পার্টির উদ্যোগে হয়েছে? না, পলিটিক্যাল পার্টি বলতে কি বুঝছে, কোনো পলিটিক্যাল ব্যানারও হয়নি। আপনি যে ক্যামেরায় দাঁড়িয়ে আছেন আপনি একটা পলিটিক্যাল দলকে ভালোবাসেন। এখানে বললাম তো সওকাত মোল্লা সাহেব যিনি এলাকার বিধায়ক, উনি ওনার উদ্যোগে এটা হয়েছে। এদের তো লাভ হচ্ছে, রোজাদারদের লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে, আমরা আসছি দুটো জায়গায় সব পাচ্ছি। কিন্তু উদ্দেশ্যটা আলাদা, মন যে সমস্ত জায়গায় বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বরা ইফতার মাহফিল এবং যে সমস্ত মাওলানা পীরজাদা যাচ্ছে এরা মুনাফেক এবং মানে হারাম খেয়ে বেড়াচ্ছে, এরকম একটা শরীয়তের হুকুম হচ্ছে যদি কেউ হারাম না খায় তাদেরকে বলা হয় হারাম খেয়ে, তাদের হারাম খায়। যদি কেউ হারামির বাচ্চা না হয় তাকে কেউ হারামির বাচ্চা বলে, জানতে হবে সে নিজেই হারামির বাচ্চা, শরীয়তের হুকুম হচ্ছে। এবার আমি মানে এখানে একটা ইফতার মজলিস রোজাদাররা খাবে, সব পবিত্র রোজাদাররা খাবে, হাজার হাজার মানুষ সব সবাই এখানে, কম করে দশ হাজার মানুষ এসেছে। তো দশ হাজার মানুষ কি সব হারাম খেলো? মানে উনি একাই হারাম খেয়েছে কথাবার্তা কোনো মানে মানে উনি যখন যেমন তখন উনি বলতে আমি পার্টি করিনি, আবার আমার মানে পার্টিকে বিপে করছে। মানে আমি একটু আগে বক্তব্য আছে না, কিছু লোক আছে যখন দেবে মানে এখানে লম্বা টুপি মাথায় দেয়, ও দুটো পরও দুটো টুপি রেখে দেয়, আর লম্বা টুপি লাগাই যায় লম্বা টুপি মাথায় দেয়, আবার গোল টুপি লাগাই যায় গোল টুপি মাথায় দেয়, এই ধরনের অভিনয় করে বেশি দিন চলে। উনি বলে আমার হাতে যদি রাজনৈতিক পাওয়ার থাকতো আমি এই সমস্ত অনুষ্ঠানগুলো বা ইফতার পার্টিগুলোকে ব্যান করে দিতাম। ঘুরে ঘুরে একটু ব্যাপার হচ্ছে, ও জানে আমার হাতে জীবনও আসবে না, জীবনও আসবে না। শোনেন, আমি আপনাকে আবার বলছি, আমি মনে করি আমাদের বাড়ির একটা কলম, এটা ভেড লাগে লিখবেন আমাদের বাড়ির কলম, মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর মানে আরো বড় বড় যারা হুজুরা এই যে জিনিসটা করেন সেটা ও করছে। আপনি ওর সম্পর্কে ও একটা তাসনিমা নাসিম টাইপের কথাবার্তা বলে খোলাখুলি বলছি। ও বলছে হুজুর কার কথা বলছে? আব্বাস ভাইয়ের কথা বলছে? তার কথা প্রশ্ন করে তার কথা বলছে। ও বলছে আমার ওপর দরুসিম না পড়লে সারা বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। ও বলছে নবীয় নুরত তৈরি আমল নুরত তৈরি, মানে এসব ভাষা কোনো এসব ভাষা হলো? আচ্ছা, যে বিধায়কের ইফতার মজলিসে আজকে এসেছেন সেই সওগাত মোল্লাকে ফুরফুরার শরীফে গেছিলেন, সেখানে চোর ছলগান দিয়ে তাড়িয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তালার ইফতার মজলিসে ফুরফুরার শরীফে একাধিক হয়েছে। ওখানে একজন ছিল, যদি আমরা থাকতাম চামড়া তুলে ফেলতাম, কাঁচ চামড়া তুলে ফেলতাম যারা ওই অপমান করেছে। ওনারা আমাদের মেহমান, মেহমানদের অপমান করে চামড়া তুলে ফেলতাম, চামড়া তুলে ফেলতাম, বিশ্বাস করুন। তার জন্য আমি সওকাত মোল্লা কাছে, আর দেখলেন আমাদের বয়োজ্যেষ্ঠ পীর মানে ইসমাইল সিদ্দিক ভাই স্যার কি বললেন, উনি বললেন সওকাত ভাই যে জিনিসটা হয়েছে আমরা খুব দুঃখিত, আমরা খুব দুঃখিত। আপনি চিন্তা করেন না, ইয়ে কি নাম আরাবু ওই আরব নেই কাইজারকে বলছি বেজারো সন্তান, একটা পীরের ঘরের আওলাদের মুখে এই ভাষা হয়?
যারা সত্যিকার ভক্ত তারা ভক্ত আছে। এখানে একটা জিনিস এর মধ্যে আছে, জানেন তো, কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে, ওরা তো কাইজারের বিরুদ্ধে বলতে পারবে না, সওগাতের বিরুদ্ধে বলতে পারবে না, আড়াবুলের বিরুদ্ধে বলতে পারবে না, আমি এখনই বললাম তো, এখনই বলছি আপনাকে, ওরা ভুলা ধরে মাছ ধরতে পেরেছে যারা আইএসএফ করে না। আমি আপনাকে বলছি হজরতে মানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে মুনাফেকরা মেরেছে, মুনাফেকরা শহীদ করেছে, ঠিক এই ধরনের কিছু মানুষ আমাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু ভক্ত সেজেছে, আদৌ তারা ভক্ত নাই, আরো আমাদের ফুটফ্রসে তারা কেউ নাই, তারা ঘোলা জলে মাছ ধরে সিপিএম কংগ্রেস আরো যারা আছে না এরা ভক্তর মধ্যে ঢুকেছিল, এরা এ ধরনের পেট নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি সরাসরি তৃণমূলের পক্ষ নিচ্ছেন? আমি জীবনে তৃণমূলের পক্ষে লিনি, কংগ্রেসের পক্ষে লিনি, আর সিপিএম পক্ষে লিনি, আমি যতদিন বেঁচে থাকবো নায়ের পক্ষে নেব, নায়ের পক্ষে নেব, এটা আমার রক্ত, এটা আমার বিলাড়। এবার আপনারা ওদিন বলে দেন বলতে পারবেন, সেটা আপনাদের ব্যাপার, কারণ আপনারা তো মানে মানে হাঁকে না করে দেন, নাকে হাঁ করে দেন, কি সোশ্যাল মিডিয়া আছে এরা বলে যায়, এতে আমার কি আছে, এতে কিছু আসে যায়নি। তৃণমূলের বিরুদ্ধে অন্যায় করেছে বিরুদ্ধে বলে যায় এগুলো আপনার ছাড়েন না কেন, আমি বলিনি বিরুদ্ধে বলিনি, আপনার হ্যাঁ কি না বলুন, বলিনি না বলিনি, জি জি বলেছি তো, যখন ভালো কাজ করবে ভালো বলবো, খারাপ কাজ করবে খারাপ বলবো, এটা আমার বিরাট, এটা আমার রক্ত। তবে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা ভাঙড় যাতে শান্ত হয় সেদিকে লক্ষ্য রাখেন, যাতে কোনো ভাই ভাই মারামারি না হয়, ভাই ভাই নাই মানুষের মানুষের দাঙ্গা না হয় সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে, কারণ এখন কিছু দাঙ্গাবাজ বেরিয়েছে, তারা দাঙ্গা লাগা চক্রান্ত করছে, আমাদের সব ছেড়ে দেখেন দাঙ্গা মোকাবিলা করতে হবে, সাম্প্রদায়িক মোকাবিলা করতে হবে, সেদিকে আমাদের আসতে হবে। ও বলছে আমার উপর দুরুসিম না পড়লে সারা বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। বাতমুল্লাকে পুরপুরা শরীফে গেছিলেন, সেখানে চোর চোর ছলগান দিয়ে তাড়িয়ে দেওয়া হলো, এবং ছিল যদি আমরা থাকতাম চামড়া তুলে ফেলতাম, কাঁচ চামড়া তুলে ফেলতাম, যারা ওই অপমান করেছে পীর মানে ইসমাইল সিদ্দিক ভাই স্যার কি বললেন, বলে সকাল ভাই যে জিনিসটা হয়েছে আমরা খুব দুঃখিত,